ব্যাক টু সলভ প্রশ্নবৃত্যা দু হাজার চব্বিশ আমরা ক্লাস এইটের আজকে দশ নম্বর স্কুলে সলভ করবো তো চলো দেখে নাও প্রথমত ক্লাউডস থেকে পেসেজ দিয়েছে হি ওয়ান্ডার্ড ফার ইন সার্চ অফ ক্লাউডস মেঘের করেছে সে বহু দূর ঘুরে বেড়াচ্ছিল ডাউন ওয়াইন্ডিং পাথস অ্যান্ড অ্যালিস টিল হি রিচ দ্য ওল্ড মাড হার্ট আঁকা বাঁকা রাস্তা অলিগলি ধরে যতক্ষণ না পুরনো মাটির করে ঘরটায় পৌঁছালো দেয়ার হি টার্ন অন টু দ্য ডার্ক ট্র্যাট সেখান থেকে সে কাঁচা শুরু পথ ধরে পথের উপরে এসে পড়ল হিস্রাস কাটার কামিং ফ্রম আদার ডাইরেকশান আর বান্ডিলা ফ্রেশলি কাট গ্র্যাস ব্যালেন্স অন ইজ হেড দিক থেকে সে একজন ঘাসুরিয়াকে দেখতে আসতে দেখা গেল যে টাটকা কাটা ঘাসের বুজ সে মাথায় তার চাপানো হিস্ট অফ দ্য ম্যান অ্যান্ড আর্কস সে লোকটাকে থামালো এবং জিজ্ঞেস করলো হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস দেয়ার ওদিকে তুমি কি মেঘেদের দেখেছো ক্লাউডস মেক দ্য গ্রাস কাটার ওয়াজ আ মেসড অবাক অ্যাজ দো হি হ্যাড বিন আস দ্য মোস্ট পেকুলিয়ার কোশ্চিন যেন তাকে সব থেকে অদ্ভুত প্রশ্নটা করা হয়েছে ইয়েস ক্লাউডস হ্যাঁ মেক হি ওয়াজ ডিসঅপয়েন্টেড টু সি দ্যাট দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড খাসুরিয়াকে হতবুদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সে নিরাশ হলো বা দুঃখ পেলো বা অবাক হলো এরপরে রয়েছে তোমাদের দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স হি ওয়ান্ডার্ড ফার ইন সার্চ অফ ক্লাউড টিল হি হি কাটার কামিং ফ্রম ডাইরেকশন এ বান্ডেল ফ্রেশলি কাট গ্র্যাস ব্যালেন্স দেওয়া হয়েছে দেখো এ বান্ডেল এই ব্যালেন্স অন ইস হেড সম্পূর্ণ লিখে দেবে এরপরে রয়েছে ট্রু ফলস হি ওয়ান্ডার্ড ফার ইন সার্চ অফ মিসিং ম্যান মিসিং ম্যানের জন্য সে ঘুরে বেড়াচ্ছিল না তো ফলস হি ওয়ান্টার ফার ইন সার্চ অফ ক্লাউডস মেঘের জন্য ঘুরে বেড়াচ্ছিলো দ্য গ্রাস কাটার ওয়াজ সারপ্রাইজড হিয়ারিং দ্য মোস্ট পেকুলিয়ার কোশ্চেন্স ট্রু দা ফলস ট্রু দা গ্রাস কাটার ওয়াজ আ মেসড অ্যাজ দো হিয়ার বিন আস দ্য মোস্ট পেকুলিয়ার কোশ্চেন্স এরপর দুটো কোশ্চেন্স রয়েছে ওয়াই ওয়াজ দ্য গ্রাস কাটার সারপ্রাইজ অ্যান্ড হাউ ওয়াজ দ্য গ্রাস কাটার কামিং ফ্রম দ্য আদার ডাইরেকশন তুমি দেখে নাও

এখানে প্রিফিক্স যুক্ত করতে হয় বিলিভ থেকে হবে ডিসবিলিভ উই অফেন এনজয় আ মর্নিং ওয়াক আন্ডারলাইন অ্যাডভার্ভ অফেন হবে ইট ড্যাশ ফর আ লং টাইম বিফোর উই ওয়েন টু স্কুল বিফোর অ্যান্ড আফটার কোনো সেন্টেন্সে থাকলে আর দুটোও যদি সেন্টেন্স যুক্ত থাকে দেখো পরেরটা আমাদের পাস্ট ইন্ডিপিড আছে তাহলে তার আগেরটা হবে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে এই জন্য ওটা হবে হ্যাডবিন আর ওর সাথে আইএনজি ইট হ্যাড বিন রিং ফর আ লং টাইম বিফোর উই ওয়ে টু স্কুল এরপর রয়েছে মেক সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড থ্রাইভস থ্রাইভস দিয়ে তোমাকে ছড়িয়ে পড়া মস্কুইটোস থ্রাইভস ইন স্ট্যাগনেন্ট ওয়াটার বদ্ধ জলা জলে কী হয় মস্কুইটো ছড়িয়ে পড়ে সরি থ্রাইভস মিন্স হচ্ছে বেড়ে ওঠা তো মস্কুইটো থ্রাইভস মানে মশা বেড়ে ওঠে ইন দ্য স্ট্যাগনেন্ট ওয়াটার বদ্ধ জলে বা নোংরা জলে এরপর রয়েছে তোমাদের স্টোরি এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের টু ফ্রেন্ডস অ্যান্ড আ বিয়ার তাহলে ওয়ান ডে টু ফ্রেন্ডস ওয়ে পাসিং থ্রু আ ফরেস্ট একদিন দুজন বন্ধু যে কিনা বন দিয়ে যাচ্ছিল দে ওয়ে টকিং অ্যাবাউট ইচ দার তারা একে অপর সে কথা আ বিয়ার হঠাৎই তারা দেখতে পেলো একটা ভালুক কামিং আউট অফ দ্য জঙ্গল জঙ্গল থেকে বেরিয়ে আসছে ওয়ান অফ দ্য ফ্রেন্ডস ক্লাইম্ব আপ এ ট্রি একজন বন্ধু গাছের উপর উঠে যায় হি ডিড নট থিঙ্ক অফ দ্য আদার ফ্রেন্ডস সে অন্য বন্ধুর কথা ভাবে না দ্য আদার ফ্রেন্ড ডিড নট নো হাউ টু ক্লাইম্ব ট্রি অন্য বন্ধু যায় না কী করে গাছের উঠতে হয় হি ফেল্ড হেল্পলেস সে অনুভব করলো অসহায়তা দ্যাট টাইম সেই মুহুর্তে হি লেট ডাউন দ্য গ্রাউন্ড সে শুয়ে পড়লো মাটিতে লাইক আ ডেড ম্যান মৃত মানুষের মতো বিকজ হি হ্যাড হার্ট সে শুনেছিল যে বিয়ার ডাজ নট টাচ আ ডেড ম্যান একটা ভালো কখনও মৃত মানুষকে ছয় না দ্য বিয়ার কেম নিয়ার দ্য ম্যান অ্যান্ড স্মেল হিজ ইয়ার্স অ্যান্ড নোস ভাল্লুটা তার কাছে আসে এবং তাকে শুনে তার কান ও নাককে হি থার্ট সেভাবে হিম তাকে আ ডেড ম্যান একটা মৃত মানুষ অ্যান্ড বেন্ডভাবে চলে যায় সেখান থেকে দ্য ফার্স্ট ফ্রেন্ড গট ডাউন গড ডাউন ফ্রম দ্য ট্রি গাছ থেকে সে নামে অ্যান্ড হি আক্স হিস ফ্রেন্ড হোয়াট দ্য বিয়ার হ্যাড সেইট ইন টু হিজ ইয়ার্স সে তাকে জিজ্ঞেস করে ভালোটা তার কানে কী বললো হি রেপ্লাইড দ্য বিয়ার টোল মি সে বিয়ারটা আমাকে বললো বা ভ্যালুটা আমি বললো টু নট টু ট্রাস্ট অ্যা ফেলো এমন মানুষকে বিশ্বাস করবে না হু লিভস হিজ ফ্রেন্ড ইন ডেঞ্জার যে বিপদে বন্ধুকে ফেলে রেখে পালিয়ে যায় মোরাল এ ফ্রেন্ড ইন নিট ইজ আ ফ্রেন্ড ইন ডিট